যাও 2022, ওয়েলকাম 2023, আজা 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 2023, জলদি আজা জলদি আজা। ইবার বুঝছত নি লইলুম এখন মেজিক আর লাগাই মু বক্স সাদামের মেজিক লই লাই ওল ফার্ম ওহানো বড় বড় বক্স তুই মু আর সাউন্ড উড়িব এলটোলে সাউন্ড উড়ে না মেজিকও সাউন্ড উড়িব আর ডিজে গান লাগাই মু ও শাহরুখানো গান যেগু আইছে এ নয়া গান যেগু আশাল্লা রইব ওয়েলকাম 2023। এসো এসো জলদি এসো 2023 আইবো আইবো বেলুন লাগাই মুজুত নি আর তো সাউন্ড দিমু এ লইলুম বিরিয়ানি বিরিয়ানি পুরা ডাইরেক্ট ড্যাগ ড্যাগ প্যাকেট না আর যাইমু পিকনিকও দেখো থাকবো বিরিয়ানি ওইবো খানি ওইবো শালা রইবো এবার পিকনিক তো পানাটাই তো ওই এ তুমি জানি দগি খালি কিটা ফুর্তি করো তোমার তো এটা বয়স শেষ তোমার তার এখন টাইম ওভার হয়ে গেছে শেষ এখন আমরা সময় আইছে কালো যাইতাই তোমরা যাইমু তো পিকনিকও এগু তো খ্রিস্টানোর খুশির দিন তোমরা কিটা খ্রিস্টান নি হায় রে হায় ফুর্তি করতে আবার খ্রিস্টানা বিচান লাগে নি ফুর্তিও তো ফুর্তি পিকনিক হইতো ফুর্তি হইতো নিউ ইয়ার আইছে খ্রিস্টানে বাঙালির ঈদ পূজা তারা এটা কোনোই পালন করেনি বুঝলাই নি বা দেখলাই নাকি নদী আর যে নাসা দেরা রে বেটা আমি বিচনি আমরা সময় তুইলা হ্যাপি নিউ ইয়ার আইছে নয়া বছর আইছে বছর গেছে আরেক বছর আইছে আমরা তো আইলা ভালো আইছি না রে আমরা সময় তুইলা বুধু পাইছি না আমরা বাপর উঠালো তো খারায় তার লাগে মাপ পারায় না যা না সার না চিলাও একদিন টের পাই ভাই চলো দাদাও যাও যাও নিউ ইয়ার হইব আমরা ইতা বুড়াই তোর মাথু নিয়ে ঘুমিয়া লাভ নাই আমরা আমরা পালন করতাম পালন আমরা আরও পিকনিক হইতো ও পিকনিক হইতো দেখতে 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 একটা বছর গেল দেখতে দেখতে একটা বছর কিতা রেব দাদা কান্দো কিতাল নাকি কান্দি আড্ডে বা 2022 ও দেখতে দেখতে গেলা গিয়া হায়াতটা গিয়া হায়াতটা গিয়া একটা বছর কমে গেছে কিতা করলাম কিতা না করলাম হিসাব মিলানিত লাগিয়া দেখি কিচ্ছু করতাম পারলাম না না আল্লাহর কাম করতাম পারলাম না বন্দার কাম করতাম পারলাম না সমাজের লাই কিচ্ছু করতাম পারলাম মূল্যবান হায়াত তাকিয়া এক বছর গেছে কি মৃত্যুর দিকে এক বছর আগুয়াই গেছে ও গান মনে হয়েছে আর খান ও আপনি তো মনে হয় খান ধরা 2022 গেছে কিছু করতে পারছো না ও দুগুনি ভাইয়া আইছি 2023 লিয়ে ফুর্তি করতা তারা খানো খানো পিকনিক যাইতা কিতা করতা বিরিয়ানি খাইতা হায় রে বাঙালি হায় রে বাঙালি খ্রিস্টানোর বড়দিন লইয়া আর খ্রিস্টানোর দিন লইয়া অত আনন্দ অত ফুর্তি একটা বার্তা যদি গভীরভাবে চিন্তা করতা যে একটা বছর মূল্যবান একটা বছর নিজের জীবনটাই গেছে গিয়ে হায় রে হায় এক বছর যাবা মানে মৃত্যুর দিকে এক বছর অগ্রসর তারা গাল লাগাই দেয় গাড়ি তার আগেই আনতে আরেক বছর বুঝছো নি আফসোস লাগে নেই দেখমু দেখলে মনে হইব জীবন থেকে এক বছর গেছ তো আগামী বছর বালা কিছু করার চিন্তা কর দেখতে দেখতে বুঝতে বুঝতে খান দিয়ে লাভ নাই আগামী বছর বালা করার চেষ্টা করব বুঝছো নি চলো যাই টানি হ্যালো ভিউয়ার্স আপনারা শুনছেন ও যে দুই টিম দেখলা এর মাঝে খেয়ে জ্ঞানী যে 2023 আওয়ার কারণে খুশি প্রকাশ করে আর যে 2022 যাওয়ার কারণে খান্দের বা দুঃখ প্রকাশ করে এই দুই টিমের মাঝে এই দুই মানুষের মাঝে কোন মানুষজন জ্ঞানী আপনারা কমেন্ট বক্সে জানাইবা তো যারা এই ভিডিওটা দেখার পরেও এই দিনটারে পালন করবা আমি পুরা শিওর আমরা পুরা শিওর যে সেও না করলে মানিলি বা এলে 100% হইতো না এর বাদেও 1% মানুষে এই দিনটা পালন করবা তো আমি এর রিকুয়েস্ট করি ওখান খুঁয়ার একটু মানে চিন্তা করবা এই দিনও বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় হ্যাপি নিউ ইয়ারের দিন বা অন্যান্য উৎসবের দিন মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় বাইক সাইক লইয়া এনে দুম দাম চক্কর মারণ বুঝা যায় আর কিতা যে হয়েছে এই দিনও আর
তোরা বাদে শুনা যায় ওখানো বাইকে বাইক ধাক্কা মারছে, ওখানো গাড়ির ঘরে ধাক্কা মারছে, ধাক্কা মারিয়া ফরিয়া অ্যাক্সিডেন্ট হসপিটাল। তো একটু খেয়াল করিয়া মানে এদিন করে দিনটা আর কাটাইবা, যদি সম্ভব হয় তাইলে দিনটা মানে গড়তেই বার হইবা না, আমার একটা রিকোয়েস্ট রইল। তেও সব থেকে ভালো হইব, সব থেকে হেফাজত থাকবা। আর আমরা কিতার লাগে এই দিনের লাগে অত পাগল হইতাম? এক নম্বর দিনে গো আমরা কিচ্ছু নাই, আর দুই নম্বর হয়েছে কি, একটা বছর আমার জীবন থেকে গেছে, একটা বছর যখন জীবন থেকে গেছে ইনো আমি খুশি হওয়ার কিতা? আমি যদি 60 বছর জিন্দগি লই আয়, আমার যদি 60 বছর আমার যদি থাকে হায়াত, এর থেকে 1 বছর কমে গেছে মানে আমি তো কষ্ট পাইতাম, আমি তো বুঝতাম যে না আমি মরার দিকে 1 বছর আগুয়াই, আর আমার তো ভিতরে একটা ইয়ে আইতো, খফ আইতো, আমি কিতা করলাম, বালা কতক্ষণ করলাম, বাদ কতক্ষণ করলাম, ওটা বিষয় নিয়ে আমি চিন্তা করতাম, খান দিতাম মনে মনে, আল্লাহর কাছে মাফ চাইতাম। ওটা বাদ দিয়ে আমি দিন আইসে করে দম দাম নাচি আর বোম ফাটাই আর ফাল্লাই আর পার্টি দিই আর পিকনিক করি আর হবাই যাই আর হবাই যাই, আর কোনো মতলব নাই তো এটার, তার সবও তো নাই। আর এই দিনটা তো আমরা বাঙালির লাগে নাই, এটা তো খ্রিস্টানের দিন, আর আমরা আর উৎসবও তারা খ্রিস্টানে কোনোদিন মিলে আনন্দ উৎসাহ করতে আমি দেখছি না, শুধু আমরা তারা আর এই দিন খুব বেশ করে মানি, খুব বেশ করে পালন করি, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে লইয়া ফেসবুকের পোস্ট থেকে লইয়া সব অনেকে আমরা কিতা করে ফটো বানাইয়া পর্যন্ত মানে আমারে অন 1-2 বানাইয়া ফটো পুরা ফ্রেম বানাইয়া পোস্ট করি, যেন 2000 হ্যাপি নিউ ইয়ার হতা, 2023 2022 2000 হতা। তো এটা জিনিস ঠিক নাই, তো কাইন্ডলি একটু চিন্তা করবা এই ব্যাপার নিয়ে আর সতর্ক থাকার চেষ্টা করবা। যার যারি ধর্মর যে উৎসবটা আছে ওটা মানে সঠিকভাবে পালন করেন, আর ফরজ উৎসবটা তো একবারে আকৃষ্ট হইয়া অত ইচ্ছা করে পালন করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। তো আশা করা যায় আপনারা বুঝছেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব, আর আমার চ্যানেলটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার যথাযথ করা লাগে করবা, আমরা লগে থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।